বিই হতে কর্ণ বি এর সমান করে বিডি অংশ কেটে নিব বিডি অংশ কেটে নিলাম এখন বিওটিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুটি করে বৃত্তচাপ অঙ্কন করব। মনে করি বৃত্তচাপ দুটি যথাক্রমে এ ও সি বিন্দুতে ছেদ করে এখন এ এবং বি সি এবং ডি এবং ডি এবং এ যোগ করি তাহলে এ হবে আমাদের উদ্দিষ্ট রম্বস যেখানে বাহুগুলো হচ্ছে এ এবং কর্ণটি হচ্ছে বি ধন্যবাদ সবাইকে